হ্যালো, শুভ সকাল। নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি শামীম, ঢাকা মিরপুর থেকে বলছি। তাদের কাছে আমার প্রশ্ন দুটো। জি বলুন। একটা প্রশ্ন হলো যে, কারো যদি হঠাৎ করে জয়েন্ট কারো ফুলে যায়, ফুলে গেলে তাৎক্ষণিক ভাবে কি ব্যবস্থা বাসায় নিতে পারবে? সেটা ব্যথা জনিত হোক বা মেকানিক্যাল ট্রমা হোক বা যেকোনো ধরনের ফিজিক্যাল ট্রমাটিক ইঞ্জুরি। আর একটা প্রশ্ন হলো, আমাদের ম্যাসেজ করাটা কি আসলে ঠিক আছে কিনা? শরীরে দাঁত ব্যথা হলে আমরা অনেক সময় ম্যাসেজ নেই বা ম্যাসেজ করি, বা স্পা এক ধরনের চিকিৎসা আছে, স্পা নেয় অনেকে। তো এটা কি আসলে ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে কি আসলে অনুমোদন আছে? এমনকি আমরা অনেক সময় ওয়েল ম্যাসেজও করি কোনো জয়েন্টে ব্যথা পেইন হলে। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে, আমরা সারাক্ষণই ভাবি যে ম্যাসাজ করলে হয়তো ব্যথা চলে যেতে পারে, কিন্তু যদি আসলে প্রপার ওয়েতে না হয় তাহলে এটা বিপদজনক হতে পারে। ওনার যে দুটো কোশ্চেন, প্রথমত যে কোনো আঘাত পেলে বা হঠাৎ কোনো জোড়া ফুলে গেলে কি করা উচিত, এটা বেসিক ডাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জিনিসগুলো বলে, এখানে একটা কনফিউশন আছে, ঠান্ডা পানি নাকি লবণ গরম পানি? গরম পানি। কেউ যদি আঘাত পায়, পড়ে গেল, রোড অ্যাক্সিডেন্ট, এনিহাউ যে কোনোভাবে অ্যাসাল্টিং হলো বা যে কোনোভাবে আঘাত পেল, প্রাথমিক অবস্থায় কোনোভাবেই গরম সেক দেওয়া যাবে না। উইদিন এক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে যদি সম্ভব হয় বরফ সেক, ঠান্ডা পানি সেক বা যে কোনোভাবে ঠান্ডা কোনো কিছু তাকে ওখানে যদি ব্যবহার করা যায়, তাহলে অনেকাংশে ইঞ্জুরির তীব্রতাটা কমে যাবে, ব্যথা কমে আসবে। এটাই হচ্ছে বেসিক ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে যে, দীর্ঘদিনের বা কোনো আঘাত নাই, হিস্ট্রি নেই, হঠাৎ করে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, সেই ক্ষেত্রে যদি ঠান্ডা সেক দেয়, যদি আরাম লাগে ব্যবহার করলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে কোমরের ব্যথা, স্পাইনের ব্যথা, হ্যাঁ দিতে পারে, এগুলোতে একটু গরম পানি ব্যবহার করা। আর ক্রনিক কেস, মানে ক্রনিক বলতে হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছে, অনেক বছর মাঝে মাঝে ব্যথা হয় বা কয়েক মাস ধরে, সেই সকল ক্ষেত্রে গরম পানি সেক অনেক উপকারে আসে। সে আবার অনেক সময় আমরা কন্ট্রাস্টও করে থাকি, একবার গরম পানি, একবার ঠান্ডা পানি। যেমন আপনার, আমাদের কিছুদিন আগে চিকুনগুনিয়া যে জ্বরের যে আর্থ্রাইটিসটা ডেভেলপ করেছে, একমাত্র থেরাপি ছিল হয়তো একবার গরম পানি, একবার ঠান্ডা পানি, এই এই এইটা আমরা করে আসছি কিছুক্ষণ কিছুক্ষণ করে, এবং তাতে আসলে উপকৃত হয়েছে। মানে যেই পরিমাণ ব্যথা সহ্য করতে হয়েছে এখন কিন্তু কমে গেছে। আমরা সবাই একটু চিন্তিত যে এত রোগী বেড়ে যাচ্ছে, কিন্তু দেখেন এখন কিন্তু এই যে প্রচারের কারণে রোগীদের সতর্ক হওয়া, সবাইকে আমরা বলছি কিভাবে করতে হবে, এই যে সঠিক মেসেজটা দেওয়া জনগণকে, যার কারণে কিন্তু এখন কিন্তু চিকুনগুনিয়া রোগী এখনো আসে, তবে ওই পরিমাণে নেই আর এখন আমাদের, মানে ওই রোগীর এর মূল কারণটা হচ্ছে সঠিক চিকিৎসাটা হয়েছে, থেরাপিটা ঠিকমতো হয়েছে, রোগী সচেতনতা ডেভেলপ করেছে, সবাই জানছে যে আমাদের কি করতে হবে। ওনার আরেকটা যে কোশ্চেন ছিল, যে মেসেজ করা, আসলে যে কোনো বাত ব্যথায় আপনি খেয়াল করবেন, প্রাচীনকাল থেকেই মা দেখা যায়, আমিও ছোটোকালে আমার মাকে দেখা যায় টিপে দিতে হতো ছোটো থাকতে, এটা তো এই জিনিসটা যদিও সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদী ইঞ্জুরি তৈরি করে। মেসেজ করা বা কোনো আনঅথেন্টিক ট্রিটমেন্ট, সেটা যে কোনো জায়গায় হোক, কারণ বাত ব্যথা রোগীদের যে সমস্যাগুলো হয়, স্পাইনে ইঞ্জুরি হতে পারে, মাসেলস ইঞ্জুরি হতে পারে, সেখানে যদি আপনি ম্যাসেজ করেন, সাময়িক আরাম লাগবে ঠিকই হয়তো, কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যাবে ইঞ্জুরিটা আরও বাড়িয়ে তুলতে পারে। আমরা অনেক রোগী পাই যাদের মেরুদণ্ডে বিভিন্নভাবে ম্যাসেজ করা হয়েছে বা ঘাড়ে ম্যাসেজ করা হয়েছে, শরীরে ম্যাসেজ করা হয়েছে, আমরা যদি এক্সরে বা এমআরআই করি দেখা যায় বড় আকারের ইঞ্জুরি, ভিতরে ডিস্কের সমস্যা হয়ে আছে, নার্ভে কম্প্রেশন আছে, হাড়ের বিভিন্ন চেহারা চেঞ্জ, ডিজেনারেটিভ চেঞ্জ, যে চেহারাটা থাকার কথা বোনসে সেটা নাই, চেঞ্জ হয়ে আসছে। তা আমার মনে হয় দর্শক, এই জাতীয় কাজ বা অ্যাক্টিভিটি ম্যাসেজ করা কোনোভাবেই অথেন্টিক না। হ্যাঁ, যদি আপনার অন্য কোনো রিল্যাক্সেশনের জন্য আপনি যদি কোনো সাইন্টিফিক, যে আপনি যেটা বলছিলেন স্পার কথা, সেটা আপনার নন মেডিকেল, মানে আপনার যদি কোনো রিল্যাক্সেশন বা আপনার রিক্রিয়েশনের জন্য আপনি স্পা করতে চান, ইউ ক্যান ডু। কিন্তু আপনি যদি ব্যথার জন্য, ব্যথা বেদনা বা হাড় জোড়ার ব্যথা, হাঁটু ব্যথা, সেটা করাটা আসলে ঠিক হবে না। যে সেখানে যাওয়ার কথা, তাদের এক ধরনের ট্রেনিং থাকে যে কিভাবে করতে হবে, ফলে নর্মালি যদি কেউ করে সেটা বিপজ্জনক হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।